আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আসলাত আল্লাহ রাসুলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক অনেকে আমাদের কাছে প্রশ্ন রেখেছেন যে কোভিড নাইন্টিনের যে ভ্যাকসিন আসছে তাতে শুকরের জিলেটিন থাকার সম্ভাবনা অনেক প্রবল কারণ অন্য দশটি ভ্যাকসিনের মতো কোভিড নাইন্টিনের ভ্যাকসিনও সংরক্ষণের স্বার্থে এতে পশুর জিলেটিন বিশেষ করে শুকরের জিলেটিন ব্যবহার করার অনেক সম্ভাবনা রয়েছে যদিও ফাইজার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভ্যাকসিনে ইতিমধ্যে যেগুলো প্র মানুষের কাছে এসেছে এবং বের হয়েছে সেগুলোতে শুকরের জিলেটিনের কোনো অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি বলে অনেকে মন্তব্য করেছেন কিন্তু এর বাইরে যে সমস্ত ভ্যাকসিন এখনও আসেনি বা বাজারে সহজলভ্য হয়নি সেগুলোতে শুকর জিলেটিন থাকার সম্ভাবনা অনেক প্রবল প্রশ্ন হলো একজন মুসলিম হিসাবে শুকর জিলেটিন থাকলে সেই ভ্যাকসিন কোভিড নাইন্টিনে সেই ভ্যাকসিন গ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে কি না এ প্রশ্নের উত্তরে আমরা শুরুতেই বলতে চাই যে ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ হল শুকর এটা নাজিসুল আইন বা মূলগতভাবে না পাক শুকরের সকল অংশই সম্পূর্ণরূপে নাপাক এটিকে খাওয়া বা এর কোনো অংশকে কোনোভাবে ব্যবহার করা ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ আর যে সমস্ত খাদ্য এবং পানীয় কোরআন হাদিস একজন মুসলিমের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে হারাম বলে আল্লাহবুল আলামিন বিধান দিয়েছেন সেগুলোকে ঔষধ বা পথ্য হিসাবেও স্বাভাবিক অবস্থায় গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম আবদাউদের বর্ণিত হাদিসে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে মা খালাকাল্লাহান দাওয়া আল্লাহ তালা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যে রোগের ঔষধ তিনি সৃষ্টি করেননি হয়তো মানুষ এটি আবিষ্কার করতে দেরি হয় বা মানুষ আবিষ্কার করতে হয়তো অক্ষম থাকে কিন্তু আল্লাহ তালা প্রত্যেকটি রোগেরই প্রতিষেধক বা ঔষধ এটিও সৃষ্টি করে থাকেন এহাদিসির শেষাংশে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম আরও বলেছেন ওালা তাদাউ বিল হারাম এবং তোমরা হারাম কোনো দ্রব্য দিয়ে হারাম কোনো খাবার দিয়ে হারাম কোনো কিছু দিয়ে তোমরা চিকিৎসা গ্রহণ করবে না এহাদিসের আলোকে সাধারণ কথা হলো যে স্বাভাবিক অবস্থায় হারাম কোনো বস্তুকে চিকিৎসা হিসাবে গ্রহণ করা পথ্য হিসাবে ঔষধ হিসাবে গ্রহণ করা ইসলাম শরিয়াতে জায়েজ নয় তবে যদি কোনো রোগের হালাল কোনো ঔষধ প্রতিষেধক না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বাধ্য হয়ে হারাম ঔষধ থাকলে সেটি গ্রহণ করা জায়েজ বলেছেন অনেক ইমামগণ যারা এটিকে জায়েজ বলেছেন তাদের মধ্যে থেকে ইমাম আইজুদ্দিন আব্দুল সালাম রহমাল্লা রয়েছেন বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমাম নবী রহমেউল্লাহ রয়েছেন এবং ফতোয়া আলমগিরিতে ইমাম আবু ইউসুফ রহমউল্লাহর ওই মত বলে উল্লেখ করা হয়েছে ইমাম ইবনে ইহমলার মতো এরকমই এরকম অনেক মহাদ্দিস এবং অনেক বড়ো বড়ো ফোকাহকরামের মতো রয়েছে যে বাধ্য হয়ে নিরূপায় হয়ে গেলে কোনো রোগের যদি হালাল কোনো ঔষধের ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে জীবন বাঁচাবার খাতিরে বা সুস্থ হওয়ার প্রয়োজনে হারাম ঔষধ গ্রহণ করা জায়েজ রয়েছে এ স্বপক্ষে তারা যে সমস্ত দলিল দিয়ে থাকেন তোমাদের থেকে অন্যতম একটি দলিল হুলসুর আমের একটি আয়াত আল্লাহুল আলবিন সেখানে ইসাদ করেছেন ওয়কাল ফসল আল্লাহ মাহরমা আলাইকুম ইউ তরির তুম অর্থাৎ আল্লাহ তালা তোমাদের জন্য যে সমস্ত খাদ্য পানীয়কে হারাম করেছেন সেগুলোর বিবরণ আল্লাহ তালা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন কোরআনে তবে সে সকল হারাম খাদ্য পানীয় সেগুলোকে আল্লাহ রব্বুল আলমিন হারাম করে থাকলেও যদি তোমরা বাধ্য হয়ে যাও নিরুপায় হয়ে যাও কখন তাহলে অ্যাকসেপশন থাকবে অর্থাৎ তখন তোমাদের জন্য এটি গ্রহণ করা জাহেজ হবে যদি কোনো রোগের ঔষধ বা কোনো রোগের প্রতিষেধক হিসাবে হালাল কোনো কিছু আবিষ্কৃত না হয় বা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বাধ্য হয়ে নিরুপায় হয়ে হারাম ঔষধ গ্রহণ করা জায়েজ রয়েছে এই আয়াতের আলোকে কারণ জীবন বাঁচানোর খাতিরে আল্লাহরাবুল আলমিন হারাম খাদ্য খেয়ে জীবনকে বাঁচানোর অনুমতি দিয়েছেন ঠিক তেমনিভাবে রসুল করিম সাল্লাহাম হাদিস থেকে তারা দলিল দিয়ে থাকেন এক্ষেত্রে যে হাদিসে নবী সাদ্লাহি সাল্লাম বলেছেন হারাম দিয়ে তোমরা ওষুধ গ্রহণ করো না বা চিকিৎসা গ্রহণ করো না সেটার জবাবে তারা বলে থাকেন যে যদি হালাল কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে হারাম ওষুধটা আর ওই ব্যক্তির জন্য রোগীর জন্য আর হারাম থাকে না বরং সেটি অনুমোদিত হয়ে যায় অতএব এসব জগৎবিখ্যাত ইমামগণের মতের আলোকে যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হলো তাহলে কোভিড নাইন্টিনের ভ্যাকসিনে যদি শুকুরের জিলেটিন থাকে আর বিকল্প কোনো ভ্যাকসিন যদি আমাদের কাছে না থাকে তাহলে এটি ইনশাআল্লাহ বিদিনুল্লাহ একজন মুসলিম হিসাবে আমাদের শরীরে ইনজেক্ট করা গ্রহণ করা জায়েজ হবে যেহেতু আমরা নিরুপায় তবে কেউ যদি তাকোয়ার উপরে থাকতে চান কেউ যদি শুকর হারাম সেই দৃষ্টিকোণ থেকে তিনি যদি ছাড় না নেন অর্থাৎ ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে তার জন্য নিরুপায় হিসাবে এই ভ্যাকসিন নেওয়ার ছাড় রয়েছে কিন্তু তিনি ছাড় গ্রহণ করলেন না তাহলে সেটি তার জন্য জায়েজ রয়েছে যেমনটি বলেছেন ইমাম ইবনে তাই মিরমাউল্লাহ আল্লাহ আবুল্লা রহমিন আমাদেরকে সব ক্ষেত্রে আল্লাহর সকল বিধি বিধানকে যথাযথভাবে মেনে চলার তফিক দান করুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ববরাকাত